এতগুলা টাকা তৈরি করছে কারা? ব্যাংক ব্যবস্থা। এবং এই টাকার পিছে সুদ, এই টাকার পিছে সুদ। ওই সুদ পূরণ হবে কি দিয়ে? টাকা ছাপায়। যখন আমরা ব্যাংকে জমা করি, তখন ব্যাংক কি করে, আমাদেরকে একটা সংখ্যা দেখায় যে তুমি 10,000 টাকা জমা রাখছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে কিংবা 20 লক্ষ। আমরা একটা সংখ্যা দেখি, 10 লাখ, 20 লাখ, 1 কোটি। এই সংখ্যাটাকে আমরা কি বলি? আমার জমানো টাকা নাকি? যেমন ভাই, যেমন আপনি বলেন ব্যাংকে আপনার কত টাকা আছে, কিছু একটা বলেন, সত্যি হতে হবে তা না, বলেন 5,000 টাকা। 5,000? আচ্ছা ঠিক আছে, বুঝতেই পারতেছি এটা পুরাই মিথ্যা। আচ্ছা আচ্ছা, ওনার 5 কোটি আছে, ওনার 5,000 টাকা আছে। এখন আপনি তো আগে 5 কোটি টাকা জমা রাখছেন, তারপরে এই নাম্বারটা দেখতেছেন, তাই তো? এই টাকা জমা না রাখলে তো নাম্বার দেখতেন না। সেই জন্য আমরা অনেকে বলি যে আমরা যত টাকা জমা রাখছি ঠিক ততগুলো নাম্বার এক্সিস্ট করে, এবং বিকাশে যখন আমরা টাকা ভরি, যেমন 5,000 10,000 টাকা ভরি, তখন কিন্তু ওই নাম্বারটা দেখি। তার মানে আমরা বলতে পারি এই নাম্বারগুলো হচ্ছে আমি টাকা দিয়ে কিনছি, এমনটা কি আমাদের কাছে মনে হচ্ছে? কিন্তু আপনি যদি ব্যাংকে 5 কোটি টাকা রাখেন, এই টাকাটা ব্যাংক কই রাখে? ব্যাংকের ভল্টে তো টাকাই থাকে না। আপনার সবাই মিলে ব্যাংকে টাকা জমা রাখেন, সেই টাকাটা কি করে, মার্কেটে ছেড়ে দেয়। তাহলে কি ব্যাংকে টাকা আছে আপনার 5 কোটি? কিন্তু আপনি বলতেছেন আছে, যাই হোক, ওইটা আলাদা ইস্যু। তো মার্কেটে যখন ছেড়ে দেয়, তো ধরা যাক একজন ব্যবসায়ী ঋণ নিল, মানে ঋণ আকারেই তো মার্কেটে ছাড়ে, ব্যাংক তো আর দান খয়রাত করে না, নাকি ব্যাংকের সামনে? তার মানে সম্পূর্ণ টাকাটা ঋণ আকারে মার্কেটে ছাড়ে, এবং এই ঋণ আকারে যখন মার্কেটে ছাড়ে, তখন এই যে ঋণ নেয় সে খরচ করার পরেই আপনার আমার হাতে টাকাটা আসে। ধরা যাক আপনি একটা কোম্পানির এমপ্লয়ি, আপনারা হয়তো চাকরি করছেন জীবনে, বা আমিও করি, তো দেখা গেল যে আমি যে ব্যবসার এমপ্লয়ি, সেই ব্যবসার মালিক এই 1 কোটি টাকা ঋণ নিল, ঋণ নিয়ে আমাদের সবার থেকে প্রোডাক্ট কিনলো, দুঃখে আমাদের সবার বেতন দিল, অথবা অন্যান্য সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনলো, হ্যাঁ, এবং দেখা গেলো সে বাসে উঠলো, খরচ করলো, এটা কিন্তু পুরোটাই ঋণের টাকা। এবং আমি যখন বেতন পাই, তখন কী বলি, আমার রক্ত পানি করা টাকা। কিন্তু এই টাকাটার মালিক কিন্তু একটা ব্যাংক। যেই দিন ব্যাংক এসে ওই ব্যবসায়ীকে বলবে যে আমার ঋণের টাকা ফেরত দাও, তখন আপনার আমার বা অন্য কারো টাকা চলে যাইতে হবে, বুঝে গেল? এবং আপনি আমি যখন এই টাকাটা খরচ করি, কি করি, আমরা মোবাইল ইন্টারনেট কিনি, হ্যাঁ, তারপর হচ্ছে কি যে আমরা লাক্স সাবান কিনি, লাইফবয় সাবান কিনি, দাঁত মাজার ব্রাশ কিনি, তো এতে কী হয়, গ্রামীণ ফোন, ইউনিলিভার ইত্যাদি কোম্পানির কাছে যায়, অথবা আপনি মিষ্টি কিনলেন, মিষ্টির দোকানের কাছে গেলো, প্রাণের জুস কিনলেন, এই কোম্পানিগুলো কিন্তু ক্যাশ নোট দিয়ে, মানে কর্পোরেট হাউস ভর্তি করে রাখে না, তারা টাকাটা কই রাখে, ব্যাংকে। তাহলে সে কি বলে যে ব্যাংকে আমার কথার কথা, গ্রামীণ ফোন বললো যে ব্যাংকে, গ্রামীণ ফোন কুমিল্লা শাখা বললো যে ব্যাংকে আমার 10 কোটি টাকা আছে, ছোটো পরিসরে চিন্তা করি। তো দেখেন অলরেডি কিন্তু আপনি বলছেন ব্যাংকে 5 কোটি টাকা আছে, সে টাকাটা আবার মার্কেটে আসছে, মানুষের হাতে হাতে ছড়াইছে, আবার ব্যাংকে চলে গেছে, এবং ওই লোকও বলতেছে ব্যাংকে আমার টাকা আছে, সেই টাকাটাকে আবার ঋণ দিয়ে দেয় ব্যাংক, আবার কি আমাদের হাতে হাতে ছড়ায়, আবার ব্যাংকে যায়। তাহলে দেখেন এই যে আমরা এত মানুষ বলতেছি ব্যাংকে আমার এত টাকা, অত টাকা, অত টাকা আছে, বাস্তবে ব্যাংকে কোনো ক্যাশ টাকা তেমন থাকেই না। এবং ব্যাংক থেকে যদি আপনি কখনো 1 কোটি টাকা ডিপোজিট আউট করতে চান, তার আগে দরখাস্ত দিতে হয় ম্যানেজারকে, এমন একটা ভঙ্গিতে কথা বলতে যান আপনি অপরাধ করছেন, হ্যাঁ, যে এনো আমি অপরাধ করেছি ভাই, একটু দয়া করে যদি টাকাটা দেন। ব্যাংক ম্যানেজার বলবে কেন ভাই, চেকে দিয়ে দেই, টাকাটা তোলা কি খুব দরকার, আর আগে জানাবেন না, আচ্ছা আমি কল দিতেছি, একটু বসেন, চা খান, তারপর এর মাঝে সেই কল দিয়ে দেয় বাংলাদেশ ব্যাংকে যে তাড়াতাড়ি টাকা পাঠাও, গাড়ি পাঠাও, মানে কোনো এক রকমে ম্যানেজ করা, কারণ তার কাছে টাকা থাকে না, খুব অল্প কিছু টাকা তার কাছে থাকে, একজন জমা দেয়, হ্যাঁ হ্যাঁ, উইড্রো করতে গেলে ঝামেলা। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে আমরা যতজন নিজেদের ব্যাংকে বিকাশে টাকা দেখতেছি, এগুলো জাস্ট ডিজিট, এগুলার বিপরীতে ফিজিক্যাল মানিটা নাই। এবং এই এই যে ডিজিটগুলা নতুন টাকা তৈরি হয়েছে, এবং এটাকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলেও দেখবেন M2 নামে নতুন টাকা হিসেবে স্বীকৃতি দেয়, কারণ এই টাকা দিয়ে আপনি ঠিকই লেনদেন করতে পারেন। আজকে যদি আপনার থেকে আমি কিছু কিনতে চাই এবং বিকাশে টাকা পাঠাই কিংবা ব্যাংকে টাকা পাঠাই, আপনি অ্যাকসেপ্ট করবেন, যে কেউ অ্যাকসেপ্ট করবে, কিন্তু যদি ওই টাকাটা ব্যাংকে নাই, কিন্তু প্রত্যেকে টাকা হিসেবে এটা অ্যাকসেপ্ট করতেছে। এবং আমি একটা উদাহরণ দেই যে আসলে এই টাকাগুলো আমাদের পকেটে পকেটে যতটুকু আছে অতটুকুই আছে। আপনার আমার আপনাকে যদি বলি আপনার টোটাল সঞ্চয়ের কতটুকু এই ফিজিক্যাল নোটে আছে, কতটুকু ব্যাংকে আছে, আমি বলি বেশিরভাগ মানুষই বলবে যে প্রায় 90% ব্যাংকে আছে। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে তো মানে কোটি টাকার মধ্যে 2-3 হাজার টাকা খালি পকেটে রাখে, পুরাটাই ডিজিটে।
তো এখন আমি যদি বাংলাদেশের সব মানুষকে বলি যে তোমাদের প্রত্যেকের পকেটে টাকাগুলা এই রুমে রাখো, এখানে একটি স্তূপ হবে, তারপর এবার সবাই ব্যাংকে যাও টাকা তুলে আনো, তার মানে এই যে ডিজিটগুলো দেখতেছি এগুলো পিওর ডিজিট, এবং এতগুলো টাকা তৈরি করছে কারা? ব্যাংক ব্যবস্থা। এবং এই টাকার পিছে সুদ, এই টাকার পিছু সুদ, ওই সুদ পূরণ হবে কি দিয়ে? টাকা ছাপায়। টাকাটা ছাপাবে কে? ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভ তো না, আমরা বাংলাদেশের কনটেক্সটে আছি, আপনি বলবেন বাংলাদেশ ব্যাংক। এমনও তো হতে পারে যে ব্যাংক নিজে আবার টাকা ছাপাবে, আরও ঋণ দিবে যেন তার আগের দিনে সুদ পূরণ হয়। একজন বড় কর্পোরেট হাউস, বাংলাদেশ সব বড় কর্পোরেট হাউস অসম্ভব ঋণী, এবং তারা কিন্তু ঋণ কোনো দিন শোধ করে না, করবেও না, প্রতি বছর কি আরও ঋণ নেয়, আরও ঋণ নেয়, আরও ঋণ নেয়। সো একটা সময় তো পুরো ইকোনমিটা কোলাপস করে ফেলবে না? কোলাপস করতে তো বাধ্য। আমি তো বলেছি যে মানে এই যে আপনারা যে দিন দিন টাকা, আপনি তো আজকে কথাই শুরু করলেন এভাবে যে টাকার মূল্য দিন দিন কমছে, কমতে তো বাধ্য, কারণ নতুন টাকা না ছাপালে আগের টাকা সুদ কেমনে পূরণ হবে?